রীতি মেনে হচ্ছে পুরুলিয়া কাশীপুর রাজবাড়ির পুজো। প্রায় 400 বছর আগে এই বাড়িতে মাতৃ আরাধনা শুরু হয়। আগে পুরুলিয়া কাশীপুর রাজবাড়িতে বলি প্রথা ছিল, পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। সময়ানুবর্তিতা এই রাজবাড়ির পুজোর মূল বৈশিষ্ট্য। রাজবাড়ির পুজোগুলোর মধ্যে অত্যন্ত ঐতিহ্যবাহী পুজো হলো পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ির পুজো। প্রায় 150 বছর আগে এই প্যালেস প্রতিষ্ঠিত হয় এবং সেই সময় এই প্যালেস বানান সেই সময়কার মহারাজ জ্যোতিপ্রসাদ সিংহদেব বাহাদুর। এবং তার বহু আগে থেকে, অর্থাৎ এই 150 বছরের বহু আগে থেকে, প্রায় 400 বছর আগে থেকে এই যে পারিবারিক পূজা, সেই পারিবারিক পূজা কিন্তু নিয়ম নীতি আচার মেনে হয়ে থাকছে। এবং বেশ কিছু নিয়মাবলী আছে যেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। যেমনটা এখানকার পুরোহিত বলছিলেন যে এখানকার আগে একটা বলি প্রথা ছিল, সেই কিন্তু সেই বলি প্রথা আপাতভাবে আর নেই, সেই বলি প্রথা কিন্তু আপাতভাবে বন্ধ হয়েছে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন পারিবারিক পুরোহিত স্বপন হাজরা। আপনাকে একটু জিজ্ঞাসা করব যে এই পরিবারের যে পুজো, সেই পুজোর বিশেষ রীতিনীতিটা কী আছে? বিশেষ রীতিনীতি এখানে পঞ্চকোটে ঐতিহ্য মানে পুজোটা চলে আসছে, তো এখানে ধরুন সব থেকে ওই টাইমটাই সব থেকে বড় জিনিস। এখানে ইনাদের ওই টাইম টু টাইম পূজা, এটাই এখানকার বৈশিষ্ট্যতা। একটা বলির কথা আপনি বলছেন, আগে হতো এখন হয় না? না, উনি জীব হত্যায় দুঃখ পান, বর্তমান যিনি এখন মালিক আছেন উনি এটাতে খুব দুঃখ পান, যার জন্য ওনার ব্যক্তিগত ব্যাপারই হোক আর পারিবারিক ব্যাপারই হোক, উনি কিন্তু এটাতে বন্ধ আছে এখন। অর্থাৎ এই যে পারিবারিক পুজো, সেই পারিবারিক পুজোর মূল যে নিয়মাবলী বা মূল যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু সময়ানুবর্তিত, অর্থাৎ সময় মেনে পুজোর প্রতিটি রীতি বা আচার সেটাকে পালন করতে হবে, এটাই কিন্তু এই পুজোর বৈশিষ্ট্য। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, পুরুলিয়া।